পয়লা জুন থেকে বদলাতে চলেছে একাধিক জিনিস এর মধ্যে রেল বাস রেশন কার্ড ও এয়ারলাইন সংক্রান্ত বদল সামিল এর মধ্যে বেশ কিছু জিনিস এতদিনের লকডাউনের পর শুরু হতে চলেছে ফলে কিছু জিনিসের দাম বাড়তে পারে আবার কিছু সস্তাও হতে পারে করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে এখনও লকডাউন চলছে দেখে নিন পয়লা জুন থেকে কি কি বদলাতে চলেছে পয়লা জুন থেকে চলবে দুশো ট্রেন করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে বহু মানুষ তাদের কথা মাথায় রেখেই ভারতীয় রেল পয়লা জুন থেকে দুশোটি ট্রেন চালাবে এবং দুশোটি ট্রেন হবে নন এসি রেলমন্ত্রী পিয়ুষ গোয়াল টুইট করে জানিয়েছেন ভারতীয় রেল পয়লা জুন থেকে টাইম টেবিল অনুসারে দুশোটি নন এসি ট্রেন চালাতে শুরু করবে এই ট্রেনের বুকিং শীঘ্রই শুরু করা যাবে পয়লা জুন থেকে চালু হচ্ছে নতুন স্কিম কেন্দ্র সরকার পয়লা জুন থেকে এক রাষ্ট্র এক রেশন কার্ড চালু করছেন কুড়িটি রাজ্যে এরপর থেকে ওই কুড়িটি রাজ্যে রেশন কার্ড হোল্ডাররা দেশের যে কোনো প্রান্তের যে কোনো সরকারি রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন কেন্দ্র সরকারের এই যোজনায় লাভবান হতে চলেছে গরিব মানুষেরা তাহলে আপনি এর সুবিধা কীভাবে পাবেন এর জন্য আপনাকে আপনার রেশন কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে কারণ এই সমস্ত প্রসেসটি বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে হবে তাই আপনার ফিঙ্গারপ্রিন্ট খুব জরুরি আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই আপনি দেশের যে কোনো রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন এর জন্য আপনাকে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে রেশন কার্ডের দোকানে গিয়ে আপনি আপনার আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজের ফটো জমা করবেন এবং সমস্ত প্রসেস ওরাই করে দেবে অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে আপনার রেশন কার্ডের লিঙ্ক ওখানেই হয়ে যাবে এছাড়া পয়লা জুন থেকে গো এয়ার সরকারি নির্দেশ ও নিয়ম মেনে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করতে চলেছে